গুড ইভিনিং ফ্রেন্ডস অভিরূপ গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং ফ্রেন্ডস আসলে জলের আওয়াজ হচ্ছিল তাই আমি পেছনের মুখটা ঘুরে দেখলাম ওভারফ্লো হচ্ছে হ্যাঁ তো আমরা এখন সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি ফার্স্টে আমরা একটুখানি আমি অ্যাকচুয়ালি এক বছর চুল ফুল কাটা নিষেধ তাই জন্য ওগুলো করিনি তো এখন একটু পড়তে বেরোচ্ছি লন্ড্রিতে যাওয়া হবে তারপরে একটু এখানে একটা ক্যাফে খুলেছে গড়িয়াতে নতুন সেখানে যাওয়ার প্ল্যান আছে তো লেটস সি চলো দেখা যাক কী কী আজকে করা হয় আমরা অ্যাবসলিউট ফ্যামিলি স্যালুনে চলে এসেছি যেটা লক্ষ্মীনারায়ণ কলোনিতে আছে তো আমরা এখন ঢুকবো ওখানে আমি লাপারিসে এসেছিলাম প্রিয়াকে ওখানে বসিয়ে রেখে চুল কাটছে তো এখন আমি আবার ফিরে যাচ্ছি লাপারিস থেকে তো এই যে দেখতে পাচ্ছ লাপারিস রয়েছে তো আমি গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডের কাছে এসেছিলাম এই যে লাপারিস রয়েছে নামটা দেখতেই পাচ্ছ এই দিকে আমি এখন আবার ফিরে যাচ্ছি প্রিয়ার কাছে দেখি ওর কতটা হয়েছে হয়ে এবার তারপরে আবার আমরা ক্যাফের দিকে রওনা দেবো তো ওখান থেকে আবার ব্লগটা কন্টিনিউ হবে তো অ্যাবসলিউটের কাছে আমি আবার চলে এসেছি দেখা যাক প্রিয়ার কদ্দূর কী হয়েছে এই যে বাবা কী অবস্থা প্রিয়ার হচ্ছে কাজ হচ্ছে সাজিয়েছে বহুত স্কাইফে স্কাই ক্যাফেতে আমরা এসেছি সাইকেল বাইসাইকেল করা আছে এরকম হাফ আমরা এখন ঘুরছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজিয়েছে অলমোস্ট ফুল মেট্রো থেকে দেখা যাচ্ছিল তো বহুত স্কাই ক্যাফেতে এসেছি এটা বেসিক্যালি কবিনজরুল মেট্রো স্টেশনের গায়ে বাবুমশাই বলে যে রেস্টুরেন্টটা ছিল ঠিক এই যে ট্রেন ছাড়ছে দেখতে পাচ্ছেন মেট্রো ট্রেন ছাড়ছে ট্রেন ঢুকছে কবিনজরুল মেট্রো স্টেশন বাবুমশাই ক্যাফে রেস্টুরেন্টের ঠিক উপরে এটা রয়েছে 4th ফ্লোরে তো এখানে দেখাই যাচ্ছে যে একদম মেট্রো স্টেশনের কাছে অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো আমরা যে জায়গাটায় বসে আছি ওটা একদম রুফটপ নয় এসিওয়ালা একটা ঘর আছে তো বাইরেটাতে সবই 4 জন বা বেশি বেশি লিফটে করে আসতে হবে ওদের স্পেশালিটি হচ্ছে ওরা ক্যাফের মধ্যে হুক্কাটাকে ইনকর্পোরেট করেছে তো ওই জন্য আমরা বাইরেটা অ্যাভয়েড করেছি যেখানে টু সিটার আছে ভেতরে আমরা এসেছি পিজা আছে স্যান্ডউইচ আছে কাবাব আছে তারপরে বার্গার আছে ডেজার্ট আছে শেক আছে কফি আছে ককটেল আছে তো আমরা অ্যাম্বিয়েন্সটা যথেষ্টই ভালো লাগছে এখানে পুরো বাজারটা দেখা যাচ্ছে যা হয় গড়িয়ার তো আমরা অর্ডার করেছি দুটো ককটেল একটা হচ্ছে ওর জন্য ব্লুবেরি অ্যান্ড বেসিল মোজিত আর একটা হচ্ছে আমার জন্য লাভার কি ডিলাইট আছে এটা আইসক্রিম বেস হ্যাঁ বললে এটা ভালো হবে আর এমনি খাবার মধ্যে অর্ডার করেছি একটা পর্কের একটা আইটেম আর একটা হচ্ছে নামটা বলে দাও বাফেলো উইংস পর্কের আইটেমটা বারবিকিউ বেকন হ্যাঁ হ্যাঁ লাস্টেরটা বারবিকিউ বেকন এন্ড চিজ স্টিক দাম যা আছে মোটামুটি প্রফিট ফ্রেন্ডলি আছে এজ এ ক্যাফে অ্যান্ড যেখানে ইনকর্পোরেট হয়েছে কাটা কেমন কেমন লাগলো সত্যি অ্যাকচুয়ালি অভিরূপের রিসেন্টলি খুব ব্লুবেরি ফ্লেভারটার উপরে ফ্যাসিনেশন লেগেছে সব কিছুতেই ব্লুবেরি অ্যানিভার্সারি কেকে ব্লুবেরি রাত্রেবেলা মিড নাইট কেক ক্রেভিংসে ব্লুবেরি সব কিছুতেই ব্লুবেরি এখানে যে ব্লুবেরি তো ও তো বলছে খুব ভালো লেগেছে গোপ হয়েছে বলো কেমন লাগছে কেমন টেস্ট আইসক্রিম দিয়ে যেটা বললো স্ট্রবেরি পরে কি আর একবার খাওয়া যাবে মানে পরে ফিউচারে এলে নাকি মিষ্টি লাগছে আমার মিষ্টি
গুরুব এখন খুব সন্তর্পণে এটাকে কাটছে। কেমন ভালো ভাল লাগছে তাই তো? গুড, খাবার খাবে? চিজটা তো তার সাথে পুরো একদম ঢালা দেয়। ব্লুবেরি মজিতোটা খুবই ভালো, পুদিনার ফ্লেভার রয়েছে, দারুণ টেস্ট, খুবই রিফ্রেশিং, কিন্তু এটা আর ওটা হচ্ছে খুবই মিষ্টি, মানে একটু গাটা গুলিয়ে উঠবে সত্যি কথা বলতে। আমি ওই জন্য আর একটা সানসেট অফ বোহো বলে একটা মজিতো আছে, ওটা আমি মকটেল আছে বেসিক্যালি, ওটা আমি অর্ডার করেছি, দেখা যাক ওটা কীরকম লাগে। বাফেলো বিন, বাফেলো বিন হাত দিয়ে খাও বাবা, চামচ দিয়ে কে খায় বাফেলো উইংস? কেন এত তুমি শিক্ষিত কবে থেকে হয়ে গেলে? হাত দিয়ে খাও, ঠিক আছে হাত দিয়ে খাও, চামচ দিয়ে কে খায়? বুঝে গেছি আমি, অভিরূপের অনেক টাইম লাগবে, ততক্ষণে আমি একটু পাঁচটায় হাত মেরেছি। কেমন ভালো? ভালো, খুব ভালো নাকি অনেক ভালো? বেশি ভালো, কম ভালো, মেজো ভালো, কত ভালো? খুব সুন্দর, ঠিক আছে ঠিক আছে, আমি একটু পাস্তাটা খাই, খুবই গরম। ভালো, যেরকম পাস্তা হয় ক্রিমি পাস্তা, চিকেন আছে পুরো পুরো একদম মাইন্স চিকেন আছে, সাথে একটা গার্লিক ব্রেড দিয়েছে, আমার ভালো লাগে। আমরা তো এই কদিনে অনেক জায়গায় খেয়েছি, মানে আমি ব্লগ চলাকালীনের কথা বলছি, এর আগে তো আমরা অনেক জায়গায় খেয়েছি। গড়িয়াতে আমরা খেয়েছি একটা পাটুলিতে হিক ক্যাফে, হুগা সরি, তারপরে আমরা একটা নাকতলাতে খেয়েছি মোমো আড্ডা, আর আজকে খেলাম এটাতে। তো মানে অ্যাজ আ ক্যাফে বা অ্যাজ আ ছোটোখাটো বিকেলবেলা ইচ্ছে করলো বেরোলাম। তো তুমি নেক্সট দিন কোনটায় যেতে প্রেফার করবে তিনটের মধ্যে? যদি তুমি চাও যে নিজেদের মধ্যে একটু গল্প করবে, লাউড মিউজিক চাইছো না, নিরিবিলিতে একটু কথা বলবে, তাহলে অবশ্যই আমি হুগাতে যেতে বলবো। শান্ত, লোকজন একটু কম আসে, লোকজন বেশি থাকলে ওটার পরিবেশটা একটু নিরিবিলি, নিরিবিলি পরিবেশ, নিজের মনের কথাটা একান্তে নিভৃতে বলা যাবে, কবিগুলো যেটা বলতে চেয়েছিল যেরকম বলেছিল আর কি, আর কফি টফিগুলো ভ্যারাইটি আছে, আর মোমায়নাটাতে তো মোমোর জন্য স্পেশালিস্ট ওরা, কম কালিম্পং ওরা, আর এখানে এলে ওই হুক্কা, লাউড মিউজিক, একটু রক কালচার যেটা বাড়িয়ে থাকে সেরকম টাইপের বলেই, এটা একটু লাউড। কিন্তু এখানে মদ খাওয়া যায় না, অ্যালকোহল ইজ নট অ্যাভেলেবল। আমাদের বোর খাবার দাবার টেস্ট খুবই ভালো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাও খুব ভালো খেয়েছি, বাফেলো উইংসটাও খুব ভালো খেয়েছি, ওদের মজিতোটাও খুব ভালো, পাস্তাটাও খুবই সুন্দর, পাস্তা তো খেয়েছি আগে, পাস্তাটা কিন্তু বেকন আর সানসেট অফ বোহো, এটা আমি আর একজনকে দিচ্ছিল, আমি সেটা দেখে জিজ্ঞেস করলাম যে এই রেনবো কালার জিনিসটা কি, তো বললেন সানসেট অফ বোহো, তো এটা এখন আমি ট্রাই করবো। নাও খেয়ে দেখো, খুব সুন্দর একটা কম্বিনেশন অফ ফ্রুট জুস রয়েছে এখানে, পাইনঅ্যাপেল, ব্লুবেরি, অনেকগুলো টাইপের লিচি, লিচি ফ্লেভারটা রয়েছে এটা সাথে, ঠিক আছে। তো আমার পেট ভরে গেছে, আমার বড় বাবা কি এখনো খাচ্ছে দেখাচ্ছি। অভিরূপ সাহা আর কত খাবে তুমি? আর হয়ে গেছে, কি হয়ে গেছে? কিছু নেই অভিরূপ, এটার মধ্যে কিছু নেই, এটার মধ্যে কিছু নেই, যাই থাকুক হোয়াইট আর রেড জেঠালাই জেঠাই থাকুক, আবার অভিরূপ সেই ন্যাপকিনের বর্ষা করবে, যারা যারা আগের ব্লগগুলো দেখেছে তারা তারা বুঝতে পারবে। অভিরূপ কটা ন্যাপকিন হবে অভিরূপ? কি করে বলবো এখন, এটা ক নম্বর চলছে?
বেসিক্যালি অভিরূপ একটা প্লেট নিয়ে নিয়েছে ন্যাপকিনে, আমি আমার মাস্কটা দেন নামাই, এই যে অভিরূপ একটা প্লেট নিয়ে নিয়েছে, এখানে আরও তিন চারটে ছিল, ওনারা ক্লিন করে দিয়ে গেছে, এই যে নিচ্ছে আর ফেলছে, নিচ্ছে আর ফেলছে। তুমি এর আগে কি করছিল অভিরূপ, এর আগে কি করছিল, কি করছিলাম, ন্যাপকিন মানে তুমি ওখানে এক প্লেট ন্যাপকিন শেষ করার পরে আবার ন্যাপকিন নিয়ে কাউন্টারে উঠে আবার ন্যাপকিন নিলে? তো আমাদের বিকেলের আউটিং শেষ শনিবারের মতন, সারা সকাল অফিস ছিল আমার, আর অভিরূপ তো যথারীতি রাত্রে অফিস করে ঘুমোচ্ছিল, তো এই জন্য ব্লগটা আমি শনিবার সকাল থেকে স্টার্ট করিনি। তো বিকেলবেলাটায় আফটার অফিস যেরকম দেখলে যে ফার্স্ট একটু চুল কাটতে গেলাম, কারণ এক বছর চুল কাটতে পারিনি, তো চুলটার অবস্থা খুবই খারাপ ছিল, তার অভিরূপ একটু কাজ ছিল লন্ড্রি ফন্ড্রি, তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, হঠাৎ করে এই নতুন এই খুলেছে এটার একটু সন্ধান পেলাম, তো তাই জন্য একটু গেলাম খাওয়া দাওয়া করলাম, আর আসবার সময় বাড়ির জন্য আবার একটু মিষ্টি ফিষ্টি নিয়ে এলাম, নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো আমরা এখন বাড়ি এসে গেছি, এখন বাজে অলমোস্ট 10টা, ওই যে অভিরূপ কান দেখা যাচ্ছে, তুমি ওখানে ওরকমভাবে দাঁড়িয়ে আছো কেন, তোমার দাঁড়িয়ে আছো কেন, তুমি ভেবেছিলাম যে হাবিবসে যাব, তো অভিরূপ তারপরে হাবিবসে না যেতে বলে এই জায়গাটায় সাজেস্ট করলো। এই জায়গাটা মানে অ্যাবসলিউটটা কোথায়? তোমার বাড়ির সামনে। আমার বাড়িটা কোথায়? তোমার বাড়িটা মোটামুটি 6-7 তার ঠিক 6-7 মাস আগে থেকে আমি কাটছি, মানে লকডাউন যখন হয়েছে, ওদের খুবই ভালো মানে ব্যবহার এবং ওদের মানে সার্ভিসও খুব ভালো। আমি অনেকবার ফেসিয়াল টেসিয়াল, তারপর চুলের স্পা টা এগুলো করেছি, মেয়েদেরকেও মেয়েরাও করে, তো আমি ওকে বললাম যে হাবিবস তো আমার বাড়ি থেকে দূর আছে, তো একবার তুমি জাস্ট কেটে দেখো কেমন হয়, তোর যথারীতি তোর ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে, আই এম সো হ্যাপি। তো এটাই আর কি, তো এনিওয়ান ক্যান গো ইফ দে ওয়ান্ট, যারা আশেপাশে থাকো, আর যাই হোক, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার সানডে কালকে, তো কালে তারপর তারপর তুমি ওটা নিয়ে চলে যাও, একদম উপরে ফিট করে দাও যেন সিসি ক্যামেরা থাকে। কেন বলো, মানে প্রিয়া ধরলে আমাকে একটু বেঁধে হতে হয়, আর আমি ধরলে একটু যা হয়, আমার হাইটটা তো একটু উঁচু, সেই জন্য অবভিয়াসলি এরকমই ধরবে, এরকম না না, ঠিক আছে ঠিক আছে, উপরে তুলে দাও, তুমি উপরে তুলে, হ্যাঁ এরকম থাকলে এটাই তো সব থেকে ভালো, একদম এলিভেটেড একটা, একদম পিছনে বালিশ কাঁথা। যাই হোক, তো আপনারা, আমরা আজকে তো বেজে গেল 10টা বেজে গেল, এরপরে তো খাওয়া দাওয়া ডিনার করবো, একটু কথা টথা বলবো বাড়ির লোকজনদের সাথে, এই করে আজকে দিনটা প্রায় শেষ। আপনারা প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট ডাউন বিলো কমেন্ট করবেন, যা ভালো লাগুক খারাপ লাগুক যা হোক একটু কমেন্ট করো প্লিজ, তাহলে আমরা একটু জানতে পারবো যে আমরা কোন পথে এগোচ্ছি, মানে যদি কিছু ইমপ্রুভমেন্ট লাগে সেটা করতে পারবো, যদি কিছু ছবি ঠিকঠাক থাকে, সেটা তো হয় না কোনদিনও, কেউ কখনো পারফেক্ট হয় না, তো সব ঠিকঠাক থাকবে না, আমি জানি, তো একটুখানি আমাদেরকে বলবেন যে কোনটা করলে আমরা ইমপ্রুভ করতে পারবো, যাতে আমরা আরো ইন্সপায়ার্ড হই এবং আরো এনকারেজ হই, আমরা আরো আরো ব্লগ বানাতে পারি বানাতে পারি। So till then, good day, goodbye, tata. Tata, good dreams.